হ্যালো বন্ধুরা, আমি পায়েল। আজ আমি খাসির মাংসের ঝোল রান্না করছি, সেটি তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। চলো রান্নাটি এবার শুরু করা যাক। আমার রান্নার উপকরণগুলি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো আমি এখানে আলু কেটে নিয়েছি, এখানে 700 গ্রাম মতন মাংস আছে, আর এটা হচ্ছে রসুন বাটা, আদা বাটা, একটা বড় সাইজের টমেটো কাটা আছে, এটা দুটো আস্ত রসুন, এটা আমরা খেতে ভালোবাসি এরকম আস্ত রসুন, এটা লাস্টে দেবো, দেখাবো সবই। আর এতে 5টা কাঁচা লঙ্কা আছে চিড়ে নিয়েছি, আর 2টো বড় সাইজের পেঁয়াজ কাটা আছে। তো এই আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ওগুলো পরে আমি দেখাবো এক এক করে। চলো রান্নাটা শুরু করা যাক। গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি অনেকক্ষণই, কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিই, সর্ষের তেল আছে। তেলটা গরম হলে আমি আলুটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো এক এক করে দিয়ে দেবো। আলুটা একটু নুন দেব, আলুটা ভালো করে দুটো তেজপাতা আর একটু দারচিনি, গোটা গরম মশলা আর কি, 3টে মতন 2.5 খানা মতন দারচিনি, 3টে এলাচ, 3টে লবঙ্গ, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে প্রথমে এটা ফোড়ন দেব। দিয়ে দিলাম, গ্যাসটা বাড়িয়ে দেব যাতে একটু সেন্ট বেরোয়। এবার আমি পেঁয়াজটা এতে দেব, 2টো বড় সাইজের পেঁয়াজ কাটা আছে এখানে, পেঁয়াজটা আমি এতে দিয়ে দেব, ভালো করে পেঁয়াজটাকে ভাজি। একটু পেঁয়াজটা একটু লবণ দেব যাতে পেঁয়াজটা একটুখানি মজে যায়, পেঁয়াজটাকে লবণ দিয়ে একটুখানি জাস্ট ভেজে দেব যাতে একটু নরম হয়ে যায়, জোরটা কমিয়ে দিয়ে। আর শুকনো লঙ্কাগুলো আমি একটু সাইড করে তুলে রাখবো, নাহলে বেশি ঝাল হয়ে যায়। এতে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম, আর একটু দিলাম বেশি করে রসুন বাটা। এবার এটাকে ভালো করে কষাতে হবে, আদা বাটা 1.5 চামচ মতন, 1 চামচের একটু বেশি, আর রসুন বাটা 2 চামচ মোটামুটি দিয়ে দিলাম। এরপরে আমি টমেটোটা দিয়ে দেবো, 1টা বড় সাইজের টমেটো কাটা ছিল, এটা এবার আমি দিয়ে দিলাম। এতে টমেটোটা দিয়ে ভালো করে একটু নাড়াবো, ঢেকে দিলাম যাতে মাছটা মজে যায়। এবার আমি ঢাকনাটা খুললাম, মশলাটা ভালোই মজে গেছে, তার মাঝে আমি একটু গরম জল দিয়েছিলাম, আর এই রান্নাটা সম্পূর্ণ হবে পুরোপুরি গরম জলে। আমি গরম জল আগে থেকে কেটলিতে করে রেখেছিলাম, পুরোপুরি মানে একদম কষানোর থেকে, একদম মাংস প্রেশারে দেওয়ার থেকে চিনি মারা মানে পুরোপুরি সেটা পুরোটাই গরম জলে হবে। পরে আমি এতে 1.5 চামচ মতন জিরের গুঁড়ো, 1 চামচ মতন ধনের গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কোনো ঝাল হবে না, জাস্ট কালারের জন্য আমি দিয়ে দিলাম। আচ্ছা, মশলাটা ভালোভাবে কষলাম,
ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে সামান্য একটু আমি মিট মশলা দিলাম, অল্প অল্প। এবার আমি এখানে মটনটাকে দিয়ে দেবো। মটনটা আগে খুব ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। খুব ভালো করে মটনটাকে এবার কষাতে হবে, অনেকটা সময় ধরে মটনটাকে এবার কষাতে হবে। আমি এখানে এই যে চর্বিগুলো আছে না, এই চর্বিগুলোকে আমি একটা বাটিতে তুলে রাখবো, কারণ চর্বিটা দিয়ে যদি আমি এটা কষাই বা একসাথে কষাতে থাকি তাহলে চর্বিটা একদম গলে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। চর্বিটা একটু আস্ত থাকলে খেতে বেশি ভালো লাগে। তো একটু মশলাটা মোটামুটি মেখে গেছে, চর্বিটা আমি একটা পাত্রে তুলে রাখবো, জল দিয়ে জাস্ট এটাকে একটু মানে ঢেকে দেবো আমি, জোরটা একদম কম দিয়ে। এবার আমি ঢাকনাটাকে তুলবো, তুলে দেখো মাংস থেকে বেশ অনেকটা জল গলেছে। এবার মাংসটাকে ভালো করে কষাতে হবে। একটা জিনিস আমি নুনটা দিতে ভুলে গেছিলাম, নুন দিয়ে দিই মাংস পরিমাণ মতন, একটু নুন দিলাম পরে তারপর টেস্ট করে আবার দেব। এবার ভালো করে মাংসটাকে কষাতে হবে। আমি কিন্তু এখনো হলুদ দিয়েছি, হলুদটা একটু পরে দেব, তাহলে না হলুদ করলে মাংস শক্ত হয়ে যাবে। গ্যাসের জোরটা বাড়িয়ে দিলাম, দিয়ে আবার আমি কষাবো, বেশ ভালোই জল গলছে এটার থেকে। এবার আমি এতে একটু হলুদ দিয়ে দেবো, বেশ সুন্দর কালারও চলে এসছে মাংসের, এটাতে আমি একটু হলুদ দেব। হলুদ দিয়েও কষাতে হবে অনেকটাই, টোটাল রান্নাটাই কিন্তু গরম জলে হবে। পরিমাণ মতন হলুদ দেবে তোমরা, আমি পরিমাণটা অতটা বলে দিলাম না, তা আমার পরিমাণ মতন আমি হলুদ দিলাম। চিলি পাউডারটা একটু রাখবে কালারটার জন্য, আমি জাস্ট সামান্য একটু দিলাম, এই হাফ চামচ মতন। কালারটা খুবই সুন্দর আসছে। আবার আমি এটাতে একটু গরম জল দেব, দিয়ে আবার এটাকে ভালোভাবে কষাবো। যতক্ষণ না ভালোভাবে তেলটা ছাড়া হচ্ছে ততক্ষণ এটাকে কষিয়ে যেতে হবে। একটু জল দিলাম, আবার মাঝে মাঝে ভালোভাবেই নাড়াতে হবে, দেখতে হবে যাতে তলায় না লেগে যায়। জলটা দিলে কি তলায় ভালোভাবে লাগবে না। মাংসটা অর্ধেক সেদ্ধ এতেই হয়ে যাবে। আবার মাংসটাকে এবার ভালো টেস্টার এসছে, মাংসটাকে এবার খুব ভালোভাবে কষাতে হবে। আমি একটু আলুগুলো দিয়েও কষিয়ে নেব, কিন্তু আলুগুলো আমি যখন প্রেশার কুকারে দেব মাংসটাকে শুধু মাংসই দেব, আলুটা আমি খুলে নেব। ভাজা আলুগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। আলু দিয়ে একটু কষাই, জল লাগবে। আলুটা মোটামুটি দেখছি সিদ্ধ হয়ে গেছে, আমি আলুটাকে এবার তুলে রাখবো, নাহলে বেশি কষানো হয়ে গেলে তো গলে যাবে। একটু জল দিয়ে কষিয়ে লাস্ট জল দিলাম, জল দিয়ে এবার কষিয়ে এবার মাংসটাকে ফাইনালি আমি প্রেশার কুকারে দিলাম। এই জলটা শুকালেই আমি ঘরে দিয়ে দেবো। মাংসটা পুরো কষানো হয়ে গেছে, মানে একদমই কষানো হয়ে গেছে, কালারও চলে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটাকে তুলে প্রেশার কুকারে দেব সেদ্ধ করে। ঠিক আছে, আমি এবার জল দেবো পুরো মাংসটাকে, একদম পুরো দিয়ে দেব জল। সুন্দরভাবে মাংসটাকে পুরো একদম এক জায়গায় করে আমি এটা এই জলটা প্রেশার কুকারে এবার দিয়ে দেবো সেদ্ধ করার জন্য।
হয়তো লাগবে দেখি। আচ্ছা আমি যে আস্ত রসুন দুটো রেখেছিলাম এগুলো এবার আমি এর ভিতর দিয়ে দেবো, এগুলো খেতে খুব ভালো লাগে। ধুয়েই রেখেছিলাম, এগুলো বেশ নরম হয়ে যায় একদম, খুব ভালো লাগে খেতে গরম ভাতে, পুরো মাখনের মতন একদম গলে যায়। তোমরা খেয়ে দেখো এরকম ভাবে খুবই সুন্দর লাগে। আচ্ছা এবার আমি এটাকে আটকে দেবো, দেখে নেব। রসুনটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, সুন্দর লাগে এরকম ভাবে রসুনটা খেতে, তোমরা কখনো খেয়ে দেখো। এবার এটা আমি আর একটা সিটি দেবো আলুটা দিয়ে, আমি এখন জাস্ট তুলে রাখছি। এবার এই মাংসটা দেখবো যে কেমন সেদ্ধ হয়েছে, আমি এটার উপর নিলাম, আমি এটা চাকর ঢুকিয়ে দেখবো সিদ্ধ হয়েছে। আর একটা সিটি দেব আলু আর চর্বিটা দিয়ে, তাহলে ভালো সেদ্ধ হয়ে যাবে। আর দুটো সিটি দেব, দিয়ে দিলাম সব কিছুই, চর্বিটা দিয়ে দিলাম, এবার আলুগুলো সবই দিয়ে দেব। রসুনটাও দিয়ে দিলাম, তারপরে এটাকে কড়াইতে ঢেলে আমি লাস্টে গরম মশলা দেব। এটাকে এবার আমি আটকে দেব, পাশে আমি হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, জ্বালিয়ে দিলাম। আর একটা কি দুটো সিটি পড়বে, তারপরে এটাকে আমি আবার খুলবো, খুলে কড়াইতে ঢেলে নেব, ঢেলে তারপরে গরম মশলা দেব। এবার আমি এটাকে কড়াইটায় ঢেলে দেবো, খুব সাবধানে ঢালতে হবে, খুব আস্তে আস্তে সাবধানে ঢালতে হবে। এবার এটা ভালো করে একটু ফুটবে, ফুটে ঝোলটা একটু টানবে, তারপরে আমি দেবো এতে গরম মশলা। ভালো করে একটু ফুটুক, মাংসটা টকবক করে ফুটছে। এবার আমি এতে পাঁচটা কাঁচা লঙ্কা আস্ত দিয়ে দিলাম, একটু ঝাল খেতে পছন্দ করি, একটু ঝোলটা টানবে, তারপরে দেবো এতে গরম মশলা। রসুনটা এত সুন্দর লাগবে খেতে ভাতের সাথে, মাখনের মতন, এরকমভাবে খেয়ে দেখো খুব ভালো লাগবে। অনেকেই জানে না এটা, কিন্তু খুব ভালো লাগে এরকমভাবে খেতে। এটা আমি আমার মায়ের থেকে শিখেছি। ভালো করে একটু ফুটুক, একটু ঢেকে দেবো। আমার হয়ে গেছে, এবার একটা ঢাকাটা খুলে দিলাম, সুন্দর কালার চলে এসছে। এবার আমি এটাতে গরম মশলা দেব, এখানে আমি ইউজ করছি সানরাইজের শাহি গরম মশলা, যেটা আমার খুবই প্রিয়। আমার অন্য গরম মশলা একদমই ভালো লাগে না, শাড়িটাই বেশি ভালোবাসি। আর হাতে যেটা বাড়িতে তৈরি করে সেটাও খুব ভালো হয়। ঝোলটা মোটামুটি মানে টেনে এসছে, আর ফোটাবো না, ঝোল শুকিয়ে যাবে। এবার এটাকে আমি বন্ধ করে দেবো,
গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। আমার এই ভিডিওটি যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করতে ভুলো না, অবশ্যই আমাকে কমেন্ট করো, কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো, আর কি রেসিপি দেখতে চাও বা অন্য কোনো কিছু যদি তোমাদের জানানোর থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে কিন্তু ভুলো না তোমরা। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে আর উৎসাহিত করো। আমি যেহেতু নতুন আমাকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক আর শেয়ার করতে তো ভুলো না, অবশ্যই বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই, আবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো আর সবাইকে অ্যাডভান্স